মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশিদের জন্য এক আবেগের নাম, বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার এক মহান ইতিহাসের নাম। এ যুদ্ধে যে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল তার বড় উদাহরণ ডাক্তার সিতারা বেগম। অন্যান্য মুক্তিযোদ্ধাদের মতো ঢাকা মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী সিতারা বেগমও সেদিন অংশ নেন দেশ স্বাধীন করার লড়াইয়ে। অসীম সাহস আর বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভূষিত হন বীর প্রতীক খেতাবে। দেশের স্বাধীনতা যুদ্ধে তিনি ছাড়াও তারামন বিবি নামে আরও একজন নারী সম্মানজনক এ উপাধিতে ভূষিত হন। সিতারা বেগমের জন্ম 1946 সালের 5ই সেপ্টেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। বাবা আইনজীবী মোহাম্মদ ইসরায়েল মিয়া ও মা হাকিমুন্নেসা বেগম। আরেক মুক্তিযোদ্ধা ডাক্তার আবিদুর রহমানের সাথে পরিণয় সূত্রে তিনি পরিচিত পান সিতারা রহমান নামে। ব্যক্তিগত জীবনে তাদের 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে। বাবা মায়ের আদরের সিতারার শৈশব কাটে কিশোরগঞ্জের হাওড় এলাকায়। সেখান থেকে ম্যাট্রিক পাশ করার পর রাজধানীর হলিক্রস কলেজ থেকে উত্তীর্ণ হন ইন্টারমিডিয়েট পরীক্ষায় এবং পরবর্তীতে চিকিৎসক হওয়ার বাসনা নিয়ে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। চিকিৎসা সেবার সনদ গ্রহণের পর তিনি পাকিস্তান সেনা মেডিকেল কোরে লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন। 1970 সালের উত্তাল দিনগুলোতে সিতারা বেগম কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়োজিত ছিলেন। সে সময় তার বড় ভাই মুক্তিযোদ্ধা মেজর এটিএম হায়দার পাকিস্তান থেকে কুমিল্লায় বদলি হয়ে আসেন। তিনি কুমিল্লার 3য় কমান্ডো ব্যাটালিয়নে যোগ দেন। 1971 সালের ফেব্রুয়ারিতে সিতারা ও তার ভাই হায়দার ঈদের ছুটি উদযাপনের জন্য কিশোরগঞ্জে যান। এরই মধ্যে দেশব্যাপী শুরু হয় অসহযোগ আন্দোলন। মেজর হায়দার তার বোনকে ক্যান্টনমেন্টে ফিরে যেতে নিষেধ করেন এবং পরবর্তীতে তিনি তার বোন, বাবা মা ও কয়েকজন মুক্তিযোদ্ধাকে ভারতে পাঠান। ভারতের মেঘালয়ে পৌঁছেই ডাক্তার সিতারা যোগ দেন বাংলাদেশ ফিল্ড হাসপাতাল নামে একটি চিকিৎসা কেন্দ্রে। 480 শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে ডাক্তার জাফরুল্লাহ, ডাক্তার মুবিন, ডাক্তার আখতার ও ডাক্তার সিতারা বেগম সহ আরও অনেক চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও সেবিকা নিয়োজিত ছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের প্রতিদিনই এই হাসপাতালে পাঠানো হতো। গুরুতর আহত মুক্তিযোদ্ধারা সেখানকার সেবায় দ্রুত সুস্থ হয়ে উঠতেন। তাকে নিয়মিত আগরতলা থেকে ওষুধ আনার কাজ করতে হতো। হাসপাতালে একটি অপারেশন থিয়েটার ছিল যেখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাঙালি ছাড়াও ভারতীয় সেনাবাহিনীর লোকজনও চিকিৎসা সেবা নিতেন। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন সিতারা সেক্টর 2-এর অধীনে কমান্ডিং অফিসার সিও ছিলেন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 16ই ডিসেম্বর প্রভাতী সূর্যের আলোয় ঝলমল করছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা। ডাক্তার সিতারা বেগম রেডিওতে বিজয়ের খবর শুনে ঢাকায় ফিরে আসেন। পরবর্তীতে 1975 সালে তার ভাই বীরত্বম মেজর হায়দার নিহত হলে ডাক্তার সিতারা ও তার পরিবার দেশ ছেড়ে চলে যান এবং এরপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মহান স্বাধীনতা যুদ্ধে ডাক্তার সিতারার এমন আত্মত্যাগ অনুপ্রাণিত করে দেশের প্রতিটি চিকিৎসককে।